এই ভিডিওতে এখন আমরা অষ্টম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে 33 পৃষ্ঠার দলগত কাজটি নিয়ে আলোচনা করব এবং তোমরা এই দলগত কাজটি কিভাবে সমাধান করবে তা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা, প্রথমেই চলো এই দলগত কাজটির জন্য কি নির্দেশনা দেওয়া হয়েছে আমরা এই নির্দেশনাটি দেখে নেই। দলগত আলোচনার মাধ্যমে ছকটিতে বিভিন্ন খাতের মোট 7টি পেশার নাম লেখো এবং এগুলোর জন্য প্রয়োজনীয় দক্ষতা চিহ্নিত করো। আমাদেরকে এই কাজটি দলগতভাবে সম্পন্ন করতে হবে। আমাদেরকে বলা হয়েছে ছকটিতে বিভিন্ন খাতের মোট 7টি পেশার নাম লেখো এবং এই প্রতিটি পেশায় প্রয়োজনীয় দক্ষতাগুলো চিহ্নিত করো। শিক্ষার্থীরা, প্রথমেই তোমরা বিভিন্ন পেশা সম্পর্কে ধারণা পাওয়ার জন্য কোন পেশায় কী ধরনের দক্ষতা প্রয়োজন এই বিষয়গুলো এখান থেকে পড়ে নিবে। এখানে কৃষি খাতে দক্ষতা, এরপর প্রযুক্তি নির্ভর বিভিন্ন পেশায় দক্ষতা, এরপর সেবা খাতে দক্ষতা, শিল্প খাতে দক্ষতা, এই বিষয়গুলো তোমরা নিজেরা পড়ে নিবে। এখান থেকে তোমরা বিভিন্ন পেশায় প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে ধারণা পাবে। আমি শুধুমাত্র তোমাদেরকে এই ছকটির সমাধান দেখিয়ে দিব। এখানে ছকটির বিষয়বস্তু হলো পেশার জন্য প্রয়োজনীয় দক্ষতা। ছকটির প্রথম অংশে আমরা পেশার নাম উল্লেখ করব। এখানে একটি উদাহরণ দেওয়া হয়েছে। এরপর ছকটির দ্বিতীয় অংশে এই প্রতিটি পেশায় প্রয়োজনীয় দক্ষতাগুলো উল্লেখ করব। তো শিক্ষার্থীরা, এবার চলো আমরা এই ছকটির নমুনা সমাধানটি দেখে নিই। প্রথম পেশাটির নাম হলো পরিচ্ছন্ন কর্মী। এই পেশাটিতে প্রয়োজনীয় দক্ষতা ভ্যাকুয়াম ক্লিনার, কার্পেট পর্দা পরিষ্কার করার যন্ত্র, এরপর ওয়াইপার, ফ্লোর গ্লাস পরিষ্কার করার যন্ত্র ইত্যাদির যথাযথ ব্যবহার। এরপর কৃষক, এই পেশায় প্রয়োজনীয় দক্ষতা জমি প্রস্তুত, আধুনিক পদ্ধতিতে ফসলের পরিচর্যা, সার ও কীটনাশক ব্যবহারের কৌশল, ফসল সংরক্ষণ ও বাজারজাতকরণ ইত্যাদি। এরপর ফার্মাসিস্ট, এই পেশায় প্রয়োজনীয় দক্ষতা ওষুধ উৎপাদন বিক্রয়, ওষুধ সম্পর্কিত সাম্প্রতিক সময়ের গবেষণা পর্যবেক্ষণ এবং বিভিন্ন রোগের জন্য ওষুধ সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে। এরপরের পেশাটি হলো গৃহকর্মী। এই পেশায় প্রয়োজনীয় দক্ষতা মাইক্রো ওভেন এবং বৈদ্যুতিক চুলায় খাবার রান্না ও গরম করা, ব্লেন্ডার মেশিন ব্যবহার করা, ওয়াশিং মেশিনে কাপড় পরিষ্কার করা ইত্যাদি। এরপর শিক্ষক, এই পেশায় প্রয়োজনীয় দক্ষতা মাল্টিমিডিয়া ক্লাসরুমে প্রজেক্টর ব্যবহার করে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এবং অনলাইন ক্লাস করা ইত্যাদি। এরপর ডিজিটাল মার্কেটিং, এই পেশায় প্রয়োজনীয় দক্ষতা ডাটা অ্যানালাইসিস, পেইড সোশ্যাল মিডিয়া প্রমোশন, সার্চ ইঞ্জিন মার্কেটিং, মোবাইল মার্কেটিং ইত্যাদি। আর সবশেষ পেশাটি হলো ফ্যাশন ডিজাইনার। এই পেশাটিতে প্রয়োজনীয় দক্ষতা নান্দনিক এবং রুচিশীল পোশাক ডিজাইন করার জন্য, কম্পিউটারে বিভিন্ন গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যারের ব্যবহার জানতে হবে। এই ক্লাসে এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা এই অধ্যায়ের পরবর্তী কাজগুলো নিয়ে আলোচনা করব। এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।